হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পায়েল কিচেন। তোমার জন্য নিয়ে এসেছি আমি একটা চাটনি রেসিপি, আঙুরের চাটনি। চলো আঙুরের চাটনি কীভাবে বানাতে হয় দেখিয়ে দিই। এই যে আঙুর দেখতে পাচ্ছ, আঙুরগুলো আমরা একদম খোসাটা ছাড়িয়ে নিয়েছি, একদম খোসাটা ছাড়িয়ে ফেলে দিয়েছি। এখানে মোটামুটি 20টা মতো আঙুর আছে, একদম ছাড়িয়ে ফেলেছি। তো 20টা মতো আঙুরের জন্য আমি নিয়েছি এখানে 3 চামচ পরিমাণ চিনি। আর এখানে নিয়েছি আমি থিকনেস বাড়ানোর জন্য, একদম জল জল হবে তো ঠিক করার জন্য একটু নিয়েছি আমি এখানে ময়দা 1 চামচ পরিমাণ, এখানে নিয়েছি জল। আর এখানে লাগছে আমাদের টেস্ট বাড়ানোর জন্য নুন অল্প, এখানে একটা এলাচ এবং এখানে অল্প মরি। তো প্রথমে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইর মধ্যে রিফাইন্ড অয়েল 1 চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল আমি দিয়ে দিয়েছি। তো প্রথমে আমি মৌরিগুলো দিয়ে দেবো তেলটার মধ্যে, তেলটা গরম হয়ে গেলেই মৌরিগুলো দিয়ে দেবে। মৌরিগুলো দিয়ে দিলাম, এবারে আঙুরগুলো জল ঝরিয়ে দিয়ে দিলাম। এবারে একটু ভাজতে হবে আঙুরটাকে আমাদের তেলের সাথে। একটু ভাজতে হবে, ভাজা ভাজা হয়ে এলেই আমি এটার মধ্যে চিনিটা অ্যাড করব। হয়ে গেছে ভাজা, এবারে আমি চিনিটা অ্যাড করব। পুরো চিনিটা অ্যাড করলাম না, এখানে আমি 1 চামচ চিনি বাদ দিলাম, মিশিয়ে নিতে হবে ভালো করে। একটু গলতে শুরু করলেই আমি এটার মধ্যে জল অ্যাড করব। এবার আমি জল অ্যাড করব এটার মধ্যে, আমি জল অ্যাড করলাম। এটাতে আমি কোনো কিন্তু হলুদ ব্যবহার করব না, তোমরাও কিন্তু হলুদ দিও না, হলুদ দিলে দেখতে অন্যরকম হয়ে যাবে এবং এটা দেখতে বেশ প্লাস্টিক চাটনি যেরকম দেখতে হয় ঠিক সেরকমই দেখতে লাগে। তো আমাদের এই জলটাই যথেষ্ট, আমাদের বেশি জল লাগবে না। এখানে হাফ কাপের মতো জল দিলাম, আমি ছোটো কাপের হাফ কাপ মতো জল দিলাম, এটা আমার বড় কাপ, আমি জল কিন্তু পুরোটা দিইনি, দেখিয়ে দিই। এবারে আমি ওটা ঢাকা দিয়ে রেখে দেবো, ঢাকা দিয়ে দিয়েছি। এবারে আমি এটার মধ্যে ময়দাটা 1 চামচ পরিমাণ ময়দার মধ্যে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো ঠিক এরকম ব্যাটারটা তৈরি করতে হবে। তো ব্যাটার রেডি আছে আমাদের। তো এটা ঢাকাটা 2 মিনিট হয়ে গেছে, 2 মিনিটের জন্য রেখেছিলাম। এবারে আমি নুনটা অ্যাড করব, এটা পরে দেব। নুনটা অ্যাড করে দিলাম, নুনটা অ্যাড করলে তবেই সিদ্ধ হবে কিশমিশগুলো ভালো করে। তো এটা আমাদের কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করতে হবে, প্রায় 5 থেকে 10 মিনিট অপেক্ষা করতে হবে, তবে কিন্তু ভালোভাবে হবে এটা। তো বন্ধুরা পুরো 10 মিনিট পর ফিরে এসেছি, ঢাকাটা খুলে দিলাম। তোমরা দেখো ঠিক এইরকম পর্যায়ে তোমরা কিন্তু ঢাকা খুলবে, তার আগে কিন্তু খুলবে না। একদম পুরো ঠিক ঠিক যখন হয়ে এসছে, একদম দেখতে পাচ্ছো ফেনা ফেনা দেখতে পাচ্ছ, তখনই আমরা এটার মধ্যে এই এলাচ, এলাচটা ভালো করে ভেঙে নিয়েছি, ভেঙে আমি এটার মধ্যে অ্যাড করে দিলাম। এবার ভালো করে মিশিয়ে দিলাম, এরপরেই দেব আমি যে ময়দার ব্যাটারটা রেডি করে রেখেছিলাম। ভালো করে নাড়িয়ে নেবে, নাড়িয়ে তারপরে আমি অ্যাড করে দিলাম। সাথে সাথে কিন্তু মেলাতে হবে, আবারও গ্যাসটা হাই হিটে করে দিতে হবে। দেখো পুরো ঠিক ঠিক চলে এসছে, পুরো ঠিক ঠিক হয়ে গেছে। তো আমরা নামিয়ে নিচ্ছি, এটা হয়ে গেছে রেডি আমাদের। এইখানে তোমরা কিন্তু নুনটা টেস্ট করে একবার দেখে নেবে, তোমার যদি নুনটা বেশি প্রয়োজন হয় এখানে, তো নুনটা এখানে অ্যাড করে দেবে
এখানে অ্যাড করে দেবে। যদি চিনিটাও লাগে তাহলে চিনিটাও এটা এই সময়তেই আমরা তোমরা অ্যাড করে দেবে। হয়ে গেছে, তো নামিয়ে নিচ্ছি, আমি নামিয়ে নিয়ে ফেরত আসছি। দেখো বন্ধুরা, নামিয়ে নিয়েছি, দেখো ঠিক কতটা ঠিক ঠিক দেখতে হয়েছে, দেখো কতটা। এরকমভাবে তোমরা কখনো আঙুরের চাটনি যদি বানিয়ে না থাকো তো অবশ্যই একবার ট্রাই করে দেখো, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। তোমরা অবশ্যই একদিন ট্রাই করে দেখো এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, এবং যারা যারা আমার এখনও পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা, তো অবশ্যই যারা সাবস্ক্রাইব করে নেবে, এবং পাশে থাকা বেল আইকনটা টিপতে কিন্তু একদমই ভুলো না। টিপে না থাকলে আমি যে নিত্য নতুন প্রতিদিন যে রেসিপি অ্যাড করছি আমার ইউটিউব চ্যানেলে, সেগুলো তোমরা কিন্তু পাবে না। যদি টিপে থাকো তাহলে কিন্তু তাড়াতাড়ি তোমাদের ফোনে আপলোড হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আমরা আবার অন্য কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো। তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা আমাদের কেমন, তোমাদের কেমন লাগলো, এবং লাইক দিতে ভুলো না। চলো বন্ধুরা, টাটা।